আসলে বলতে পারেন যে এক ধরনের মানে চিন্তা জগতের মানুষ আর কি। আমি সবসময় শেখার চেষ্টা করি। আচ্ছা, মানে কি বিষয়ের উপর আপনি স্টাডি করেন? মানে আমি আসলে অনেকদিন হলো এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতেছি, অর্থাৎ অ্যাথিজিয়াম যেটা। আপনি কি আচ্ছা আমাকে, বলুন দেখি। জি, মানে আপনি একজন মানে মুক্ত চর্চা বা মুক্ত বুদ্ধির জায়গা থেকে আপনি কিভাবে হিউম্যানিজম, যেটাকে মানবতাবাদ বলা হয়, এই মানবতাবাদটাকে আপনি কিভাবে দেখেন? মানবতাবাদ হবে যেখানে প্রেমই হবে তার অঙ্কুশ। জি, সৃষ্টির সেরা জীব হিসাবে একজন মানুষ, মানুষ মানুষের জন্য হবে। আমি মনে করি মানবতা, মানবতাই আসলে ধর্মের, সকল ধর্মের বিষয়বস্তু আমি ভাবি। আচ্ছা আচ্ছা, ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানবতা মানুষ মানুষের তরে হবে, এটাই হলো প্রেম। জি, আপনি প্রেমের কথা বললেন, আপনি প্রেমের কথা বললেন। তো আমরা যখন দেখি যে আমরা আসলে মানুষ হিসেবে অনেক সময় অন্য প্রাণীকে হত্যা করে আমরা খেয়ে বেঁচে থাকি, এখানে আমরা আসলে কি খাওয়াটাই এক ধরনের প্রেম হতে পারে? না না, আমি এদের সমর্থন করি না। তার কারণ হলো, যদিও ইসলামে মানে এটা আমাদের নবী মুহাম্মদ জায়েজ করে গেছে, না মানে ইসলামের বিষয়ে আপনার সাথে আমি বলি, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম বা বৌদ্ধ ধর্ম কি বলছে বিষয়টা, আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি আসলে মেনলি কথা বলতেছি না। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি যেহেতু মানবতা এবং মানুষের প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছিলেন, তো আমার এখানে একটা জানার বিষয় যে আসলে এই যে ভালোবাসার কথা আপনি বলতেছেন, তো এই ভালোবাসাটা কি আমরা কোনো প্রাণীর ক্ষেত্রে প্রয়োগ করব না শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রয়োগ করব? না না, সেটা আমাদের মানে সৃষ্টি, সকল সৃষ্টির প্রতি আমাদের প্রেম থাকবে। আমরা আমরা তো তাহলে অনেক প্রাণীকে হত্যা করে খাচ্ছি। না না, সেটা সেটা যদি আসলে ধর্মীয়ভাবে, ধর্মীয় না, ধর্মটাকে আমরা বাদ রাখছি। আপনি কি বুঝতে পারতেছেন কিনা, মানে আমরা ধর্মটাকে, ধর্মকে বাদ রাখছি যদি আপনি বাদ রাখেন। জি, ধর্মকে যদি আপনি বাদ রাখেন তাহলে সকল প্রাণী রূপেই থাকবে আমাদের প্রেম। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কোশ্চেনটা আমি করছি যে সকল প্রাণীর উপর যদি আপনার ভালোবাসা মহব্বত থাকে, হত্যা আসলে মানে আমি কোন ধর্মের ভিতরে যাইতাছি না। জি হ্যাঁ, প্রাণী হত্যা যদি আমাদের হৃদয়ে যদি দুঃখের সঞ্চার করে তাহলে না করাটাই আমি ভালো মনে করি। আপনি ধরেন একজনের কাছে দুঃখের সঞ্চয় করে আরেকজনের কাছে দুঃখের সঞ্চয় করে না, সেক্ষেত্রে এই যে জায়গাতে মোরাল আসলে কোনটা সাব্যস্ত হবে? সাব্যস্ত হবে যে যার হৃদয়, যার হৃদয়, যার মন ভারাক্রান্ত হয়। জি হ্যাঁ, এই হত্যাযজ্ঞ দেখে যার প্রাণ, যার মন ভারাক্রান্ত হয়, প্রকৃত পক্ষে আমি মনে করি সেই প্রেমিক। আচ্ছা, আমি সেই কথাটাই বলতেছি, প্রেমিক হইতে পারে, কিন্তু এই যে আপনি প্রাণকে হত্যা করে খাচ্ছেন এবং সেটাকে আপনি প্রথমে বললেন যে আমরা আসলে মেইনলি কি করব, যে আমাদেরকে প্রচুর পরিমাণে প্রাণকে প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, তো আমরা মানব জাতি সকলেই কিন্তু মানে প্রাণী খেয়ে বেঁচে থাকি, তাহলে আমাদের এই জায়গাতে মানবতাটা মানে কিভাবে নির্ধারিত হবে? না না, এখানে মানে এক জীব আর এক জীবের যেহেতু আহার, হ্যাঁ সেটা আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, তা ঠিক আছে, কিন্তু আমি যে জিনিসটা আপনাকে মানে বুঝাতে চাই, আপনি মনে বুঝতে পারতেছেন না যে আমরা রিলিজিয়ন নিয়ে আলোচনা করছি না, মানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, এটি নিয়ে আলোচনা করছি না আমরা, আলোচনা মানে রিলিজিয়ন, রিলিজিয়ন বিষয়টাকে আমরা মানে একটু বাদ রাখতে চাচ্ছি। মানে আপনি যদি কোনো হিন্দু ধর্মে যে মানে বিষয়গুলো আছে, খ্রিস্ট ধর্ম বিষয়গুলো আছে, আমরা সেগুলোতে আলোচনা করছি না। এই জন্য আপনাকে প্রথমে আমি বলে নিয়েছি যে কিভাবে আমরা মানবতাটাকে আমরা দেখতে পারি এবং কিভাবে আমরা হিউম্যানিজমটাকে আমরা নির্ণয় করব। এটা হচ্ছে আমরা জাস্ট মানে পৃথিবীর সমস্ত মানুষ যদি অ্যাথিস্ট হয়ে যায় এবং
একটা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে মানবতা বলছি সেই মানবতাটাকে আসলে কিভাবে আমরা নির্ধারণ করতে পারি, এটি হচ্ছে মেইনলি আমাদের জানার বিষয় ছিল। না মানে আমি যতটুকু আপনার প্রশ্নের উত্তর দিতে পারতেছি, আমি তো এই বিষয়গুলি আসলে অত ডিপলি যেমন আমি রিসার্চ না করলেও, হ্যাঁ, যে জিনিসটা আমি আপনার প্রশ্নের যতটুকু আমি আলোকপাত করতে পারি সেটা হলো, আমরা মানুষ, মানুষ মানুষের জন্য হবে, সে যে ধর্মের, যে গুরুত্বের, যে বংশের, যেখানেই থাক না কেন, মানুষ হবে মানুষের কল্যাণে, মানুষ হবে মানুষের জন্য। আর এখানে অন্যান্য প্রাণীর কথা বলছেন, হ্যাঁ, এটা কি একটা সাম্প্রদায়িক কথা না, যে মানুষ শুধুমাত্র মানুষের কল্যাণ করবে, অন্য কোন প্রাণীর কল্যাণ করবে না, এটা একটা সাম্প্রদায়িক? না না না, মানুষ মানুষের কল্যাণ করবে এবং সৃষ্টির জীবের যতগুলি প্রাণী আছে, হ্যাঁ, তাদেরকেও তারা ভালো, কিন্তু এই যে খাচ্ছে এটা তো মানে আপনি মানবতার যে মানে ডেফিনেশনটা দিলেন এটার আলোকে তো আমরা জানতে পারলাম যে মানুষ মানুষকে কল্যাণ, মানুষ মানুষের কল্যাণকামী হবে, অন্য প্রাণীর হওয়ার প্রয়োজন নেই, কারণ আপনাকে খাওয়াটাকে আপনাকে প্রাধান্য দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এক ধরনের সাম্প্রদায়িকতা করলেন নাকি? এটাকে আপনি যদি সাম্প্রদায়িক না মনে করেন সেক্ষেত্রে আপনি কি যুক্তির ভিত্তিতে আপনি মানে সাম্প্রদায়িক মনে করছেন না? সেটা হলো, আমি তো আসলে কোন প্রাণীকে, হ্যাঁ, মানে এটা সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সেটা প্রাণীর ক্ষেত্রে আপনি কেন আসবে, আপনাকে তো খাইতে হবে, খাইতে হবে, বাঁচতে হবে। এই যে আপনার যেরকম খাইতে হবে, এই বিষয়টা একটু শুনবেন, আপনার যেরকম খাওয়া প্রয়োজন, ধরেন কোনো ডাকাত আপনার কাছ থেকে তার টাকা ছিনতাই করে তার খাওয়া প্রয়োজন, হ্যাঁ, এখন সে যদি বলে যে আপনি যে যুক্তির ভিত্তিতে একটা প্রাণীকে হত্যা করে খাচ্ছেন ঠিক একই যুক্তির ভিত্তিতে, ধরেন একজন ডাকাত বললো যে আপনার কাছ থেকে আমার ছিনতাই করে খাওয়াটাও গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে আপনার জবাবটা কেমন হবে? না না, এটা তো আসলে মানে এটা এক ধরনের মানবতা বিরোধী হয়ে গেল না? না মানে মানবতাটাই তো আমি শিখতে চাচ্ছিলাম, মানবতার এই দুই জায়গাতে মানে আপনার প্রাণ হত্যা, আপনার প্রাণ হত্যা এবং একজন ডাকাতের মানে টাকা ছিনতাই, এই দুইটার মাঝে আসলে মানে কি ধরনের পার্থক্য আপনি করতে চাচ্ছেন? ঠিকই আছে, না ঠিকই আছে, একজনের একজন নিরীহ মানুষের উপর আক্রমণ করে তার টাকা ছিনতাই করা, তাকে তো একটা নিরীহ প্রাণীকে হত্যা করে খাওয়া, দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে? পার্থক্য প্রাণী হত্যার সমতুল্যই তো সেটা, হ্যাঁ, সেটাই তো সম্মান নষ্ট করা, সেই কথাটাই আমি বলতেছি। তাহলে এই জায়গাতে কোনটা মোরাল হিসেবে সাব্যস্ত হবে? সেটা মোরাল হিসেবে সাব্যস্ত আমি মনে করি, হ্যাঁ, জি জি, সেটা মানুষ মানুষের জন্য হবে, এর চেয়ে আর আমনে মোরালিটি কি চান? না মানুষ যে মানুষের জন্য হবে এটা তো সাম্প্রদায়িক হয়ে গেল, তার মানে আমি প্রাণী হত্যা করে খাবো কোনো সমস্যা নেই? না 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 না, প্রাণী হত্যা করে আপনি খাবেন, হ্যাঁ, তাহলে তো আপনাকে অবশ্যই মানে ধর্মের ভিতরে যাইতে হয়, আমাদের গণ্ডিবদ্ধ ধর্মের বাইরেও মানুষের তো একটা অন্তরের ধর্ম আছে। না সেই অন্তরের ধর্মটাই তো আমি জানতে চাচ্ছিলাম, সেই অন্তরের ধর্মটাকেই আমি জানতে চাচ্ছিলাম যে সেই অন্তরের ধর্মের আলোকে একজন মানুষ, একটু 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 শুনেন, আমি বলতে চাচ্ছিলাম যে আপনার সেই অন্তরের ধর্মের আলোকে একজন, আপনার অন্তরের ধর্মের আলোকে পশু হত্যা করা এবং আরেকজনের অন্তরের ধর্ম আলোকে আপনার কাছ থেকে টাকা ছিনতাই করা, এই দুটার আসলে ডিফারেন্টটা কি? এর কিছু না, পার্থক্য নাই, পার্থক্য নাই। আমি মনে করি তাহলে তাহলে আপনি যে যুক্তির ভিত্তিতে, দাঁড়ান একটু বলে নেই, আপনি যে যুক্তির ভিত্তিতে মানে মানে প্রাণ হত্যাকে বৈধ মনে করছেন, ঠিক এই যুক্তির ভিত্তিতে, যেহেতু আপনি বলছেন কোনো পার্থক্য নাই, তাহলে এই যুক্তির ভিত্তিতেই আপনার কাছ থেকে কিন্তু একজন তাহলে ছিনতাই করাটাও বৈধ হয়ে যায়? না না না, সেটা তো এটা সেটা মনে করেন যে সেটা মানে তাহলে তো একটু ধর্মের মধ্যেই যাওয়ার লাগে। না আমি এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে ধর্মকে বাদ রেখে আমরা কিভাবে নৈতিকতা নির্ণয় করতে পারি, আপনি তো মানে ধর্মের তাহলে প্রয়োজনীয়তা অনুভব করছেন। নৈতিকতা ঠিক আছে, মোরালি মানে মোরালি ইজ গভর্ন, হ্যাঁ, মানে আসলে দা ওয়ার্ল্ড ইজ মোরালি গভর্ন, এক কথা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে নৈতিক শাসনটা বিরাজমান, হ্যাঁ, পৃথিবীতে নৈতিক শাসন বিরাজমান। এখন আপনি খুন করলেন, হ্যাঁ, মানে পৃথিবীতে তো নৈতিকতা বিরাজমান, তো এটা তো ধর্ম থেকে, যেহেতু আমরা গডকে বিলিভ করতেছি না এবং মানে কোনো ধর্মকে আমরা সত্য মনে করতেছি না,
তাহলে সেক্ষেত্রে যদি আমরা ধর্ম থেকেই যদি আমরা মোরালিটিটা নেই, আমরা যদি ধর্ম থেকেই মোরালিটিটা নেই, তাহলে আমরা তো মানে কেমন যেন মনে করছি যে আমাদের ধর্মটাই হচ্ছে আমাদের উপযোগী, এরকমটা আমরা মনে করতেছি না? না না, ধর্মটা অবশ্যই কিছুটা উপযোগী, সেখানে তো আপনাকে একটা অবস্থানে যাইতে হবে। যেমন ধরেন আমি যেটা, আমার একটা, তাহলে এখানে একটা কোশ্চেন, আপনি যেটা কথা বললেন যে ধর্ম হচ্ছে একটা উপযোগী জিনিস, মানে আপনি তাহলে মানে ধর্মকে এইভাবে মোরাল এটাকে আপনি মেনে নিচ্ছেন? আসলে এটা তো অনেক চিন্তার একটা বিষয় যে ধর্মকে আপনি মোরাল মনে করতেছেন কিন্তু গডকে আপনি বিলিভ করতেছেন না, কেমন কথা? ধর্মকে, না না, ধর্মকে আপনি মোরাল হিসাবে মানে মানে নিবেন, গডকেও আপনাকে বিলিভ করতে হবে। হ্যাঁ, এই জগতে স্রষ্টা যে জিনিসটা মানে আমি পূর্বে মানে একটু বলছিলাম, যেমন ধরেন আমি কি বলছিলাম যে পৃথিবীতে নৈতিক শাসন বিরাজমান, যেমন ধরেন আপনি এটা ধর্মের প্রভাবে বিরাজমান। আচ্ছা, তাহলে শুনেন, আপনি ফোন করলেন, কোনো সাক্ষী নাই, দেয়ার ইজ নো উইটনেস ফর ইউর মার্ডার। জি, আপনি বনে জঙ্গলে খুঁটলেন, মানে ঘুরতেছেন, জি, থাকলেন, কেউ দেখেন নাই, কেউ বুঝে নাই, কিন্তু আপনি যে খুনি তার একটা সিমটম আপনার চোখে মুখে ফুটে উঠবে। জি জি, এটাই দিয়ে প্রমাণ হয় যে পৃথিবীতে নৈতিক শাসন বিরাজমান। মানে এই যে খুনটা, এই যে এখানে একটা পয়েন্ট আপনি যে বললেন যে মানে একজন মানুষের চোখে মুখে এক ধরনের কি থাকে, এক ধরনের মানে ছাপ থাকে, মানে এই ছাপটাকে যে আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন, একটু বলি, মানে এই ছাপটাকে আপনি গুরুত্বপূর্ণ মনে করতেছেন কিন্তু কেউ এই ছাপটাকে মনে করলো এটা ন্যাচারালি একটা, মানে অনেক কিছুই করলে তো মানুষ ঘেমে যায়, তো এরকম করেও একজন মানুষ ঘেমে গেছে, তো এটাকে স্বাভাবিকভাবেও কিন্তু নেওয়ার সুযোগটা কিন্তু থাকে না? থাকে, কিন্তু আসলে মানে খুনির যে সিমটম, হ্যাঁ, সেটা আসলে দুই বিভাবেই দেখবেন যে তার দেহের ভিতরে ফুটো। না না, যে অনেক মানুষ সময় আমরা কাজ করলে কিন্তু ঘেমে যায়, কাজ করলে কিন্তু আমাদের ভিতরে এই ধরনের ইয়াগুলো আসে। তা ঠিক আছে, তবে সবচেয়ে বড় জিনিস হইল, আচ্ছা, আপনি যেহেতু ধর্মকে মোরাল মনে করেন, তাহলে আমার একটা কোশ্চেন যে আপনি আসলে কি কারণে মানে আপনার ভিতরে স্রষ্টা অবিশ্বাসের যে জায়গাটা, যে মানে যে কারণে আপনি গডকে বিলিভ করতে পারতেছেন না, বা আপনার ভিতরে স্রষ্টার বিশ্বাসটাকে মানে স্রষ্টার বিশ্বাসটা আপনার অনুপস্থিত, এই মানে কি যুক্তির ভিত্তিতে, মানে মানে আপনি এই মহাবিশ্বের ক্রিয়েটরকে কেন অনুভব করেন না? অবশ্যই মনে করি, আমি মনে করি, কেন মনে করবো না, পৃথিবীর তো ক্রিয়েটর একজন আছেই। আপনি কি তাকে বুদ্ধিমান সত্তা মনে করেন? অবশ্যই অবশ্যই, সে মানে গড ইজ অলওয়েজ কনসাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি তাহলে মানে বুঝাইতে চাচ্ছেন যে এটা কি মনে করেন যে গড কোনো মানে ইয়া দিতে পারে, ধর্মগ্রন্থ দিতে পারে? অবশ্যই পারে, অবশ্যই পারে। আপনি মানে সেই যে স্রষ্টা যে ধর্মগ্রন্থটা দিল, এই ধর্মগ্রন্থটাকে আপনি কোনটাকে ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিচ্ছেন? আসলে আমি যে ধর্মের মানুষ, ওই ধর্মের গ্রন্থকেই তো আমাকে বিশ্বাস করতে হবে। একটা হচ্ছে বিশ্বাস করতে হবে, মানে একটু বলি শুনে, একটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে, আর একটা হচ্ছে আপনি বুঝে বিশ্বাস করতে হবে। ফোর্স না, যে আমি মুসলিম ঘরে জন্ম নিছি, অবশ্যই আমাকে কোরআন শরীফ বিলিভ করতে হবে। হ্যাঁ, এটা কোনো আসলে আমার কোনো মানে মনের বিরুদ্ধে কোনো ফোর্স আমি বলতেছি না, বিশ্বাস যে আমি করব তার যথার্থ যুক্তিগুলি আমার ভিতরে পজিটিভ আঙ্গিকে ধারণ করতে হবে। জি, মানে একটা একটা বিষয় হচ্ছে কি যে আপনি যখন মানে গডকে বিলিভ মানে করবেন, তো এবং আপনি বলতেছেন যে আপনি সমাজে বা আপনি পরিবারে জন্মগ্রহণ করেছেন মুসলিম হিসেবে, সেই হিসেবে আপনি যদি মুসলিম হন, আর একটা হচ্ছে আপনি ইসলাম ধর্মকে জেনে অথবা ইসলামের কনসেপ্টগুলোকে জেনে এবং ইসলামের প্রকৃত যে বিষয়গুলো, অথবা আপনি যদি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেন, হিন্দু ধর্মের যে গ্রন্থটা আছে সেটার প্রকৃত অর্থগুলো বুঝে বা হিন্দু ধর্মের প্রকৃত মেসেজগুলোকে বুঝে আপনি সেটাকে গ্রহণ করতে চাচ্ছেন,
এই যে জায়গাগুলো, অথবা আপনি বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন, সেই ধর্মের যে মেইন বেসিক নলেজগুলো রয়েছে এগুলোকে আপনি বুঝে মানেন কি না, মানে আপনি অন্য অন্য ধর্ম থেকে নিজের ধর্মকে একটা মানে একটা স্বকীয়তা বা এটাকে কি বলে একটা বিশেষ গুণ থাকার কারণে, বা আপনি কি মনে করেন কিনা কেবলমাত্র আপনার যে জন্মগতভাবে যে ধর্ম সেটাই মাত্র সঠিক এবং অন্য ধর্ম সঠিক না, এটার সপক্ষে আপনার কাছে কি ধরনের মানে ফিলিংস রয়েছে? না না, সুন্দর প্রশ্ন করছে। আমি মুসলিম ঘরে জন্ম নিছি, ঠিক আছে, আমার ধর্মগ্রন্থ কুরআন এবং আমার রাসূল হলো চূড়ান্ত নবী বা রাসূল। হ্যাঁ, তিনি আসলে মানে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, সকল জাতির সকল প্রাণীর সে নবী, ঠিক আছে, এটা এটা আমি বিশ্বাস করব এবং বিশ্বাস আমি করি। কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে আমি অমান্য করব সেটা আমার মানবতাহীন, সেটা আমার নৈতিকতাহীন, এটা আমি করতে পারি না। হ্যাঁ, কারণ তারাও একটা বিশ্বাস, তারাও একটা অবস্থা থেকে। আপনি কি মনে করেন না যে অন্য ধর্মগুলো মিথ্যা? না না, অন্য ধর্ম মিথ্যা আমি তা মনে করবো, তা মনে করবো কেন? মানে আপনার ধর্মে সত্যের সন্ধান। আচ্ছা আচ্ছা, একটু বলি শুনেন, আপনার ধর্মগ্রন্থ সঠিক হলে অন্য ধর্মগ্রন্থগুলো তাহলে সঠিক হচ্ছে না, কারণ আপনার ধর্মগ্রন্থ বলতেছে যে কেবলমাত্র ইসলাম ধর্মই সত্য, বাকি কোনো ধর্মই সঠিক না। তাহলে আপনি অন্যগুলোকে কিভাবে সঠিক মনে করতেছেন? অন্যগুলোকে আমি আসলে সঠিক মনে করতেছি সেদিক দিয়ে, হ্যাঁ, যে ধর্ম আসলে যদিও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ বিভিন্ন চিন্তা চেতনার মধ্য দিয়ে ধর্মগুলি তারা সৃষ্টি করছে, কিন্তু একটা জায়গাতে আমি হ্যাঁ বিশ্বাস করি যে তারাও তো আসলে সত্যের সন্ধানী, তারাও তো স্রষ্টা। ধরেন আপনি 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 মনে করেন যে ছোটবেলা থেকে পড়াশোনা কেন করেন বলে আপনি মানে মানে কি বলে অনার্স মাস্টার্স করবেন, আর একজনও মানে একই সাথে আপনার সাথেই পড়া শুরু করছে। এখন আপনি যদি বলেন আপনি গন্তব্যে পৌঁছায় গেছেন, আর একজন গন্তব্যে পৌঁছাইতে পারে নাই, এখন দুজনে কি সমান হতে পারে? হতে পারে না। ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার ধর্মগ্রন্থকে সঠিক মনে করেন, আপনার ধর্ম বলতেছে কেবলমাত্র আপনার ধর্মটাই হচ্ছে সঠিক, পৃথিবীর আর কোনো ধর্ম সঠিক হওয়ার 1%ও চান্স নেই, হ্যাঁ, এবং সেগুলো চরম মানে মিথ্যা, তাহলে আপনি আপনার ধর্মগ্রন্থ মানার পরে কীভাবে অন্য ধর্মগ্রন্থগুলোকে আপনি সঠিক মনে করতেছেন? আপনার এই কনসেপ্টটা বুঝে আসে না। না না, সেটা আমি মানে আমি যে জিনিসটা, আপনার প্রশ্ন ঠিক আছে, এখন উত্তর আসলে আমি সঠিকভাবে দিতে পারবো কিনা জানি না, তবে আমি এতটুকু মানি যে ঠিকই আছে, আমি ইসলাম, আমার ধর্ম, হ্যাঁ, আমার নবী সত্য, কিন্তু অন্যান্য ধর্মে যারা আছে তারা মানুষ, তারা যে মানে এই যে জিনিসটা যে বলেন যে অন্য অন্য ধর্মের মানুষ, অন্য 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 ধর্ম যারা বিশ্বাসী তারাও মানুষ, আসলে তাদেরকে কেউ কখনো গরু ছাগল মনে করেছে? না, আপনি যখন তাদেরকে মানুষ হিসেবে উপস্থাপন করতেছেন, একটু বলি একটু শুনেন, মানে আপনারা যখন বলেন যে হ্যাঁ তারাও তো মানুষ, মানে আমরা মানে তাহলে মনে হয় তাদেরকে কোনো একটা জাতিগোষ্ঠী আছে তাদেরকে গরু ছাগল মনে করে, এই জন্য আপনি তাদেরকে পরিচয় করে দিতেছেন না তারাও মানুষ, বুঝতে পারছেন কি? আসলে আদৌ কি কোনো জাতি বা গোষ্ঠী কেউ কাউকে গরু ছাগল মনে করে? না 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 না, তারা মানুষ, তাদের ধর্মগ্রন্থ আছে, তারাও স্রষ্টা সন্ধান করতেছে, তারাও আত্মার মুক্তি চায়, তারাও মানে দুঃখে কাঁদে, আমরাও দুঃখে কাঁদি। তাদেরকে তো মানুষ মনে করা হচ্ছে, কিন্তু এই যে আপনি যে বলতেছেন তারাও মানুষ, এটার দ্বারা আসলে কি বুঝাইতেছেন? আমরা সার্বিকভাবে সবাই মানুষ, আমি আসলে ধর্মটা ডিফার করে তারাও তারাও শব্দটা উচ্চারণ করছি। জি জি, না মানে ওইটাই বলতেছিলাম যে আপনার ধর্ম যদি সঠিক হয়ে থাকে তাহলে অন্য ধর্ম কিভাবে সঠিক হতে পারে? অন্য ধর্ম তাদের অবস্থান থেকে সঠিক সেটা আমি বিশ্বাস করব না, মানে সঠিক না এই কথাটা আমি কেন। আপনার ধর্ম যদি সঠিক হয়, একটু শুনেন, আপনার ধর্ম যদি সঠিক হয়, যেরকম আপনাকে উদাহরণ দেই যে আপনি বিষকেও সঠিক মনে করলেন, ভালো পানিকেও সঠিক মনে করলেন, যে দুটো খেলেই উপকার, বুঝতে পারছেন কি বিষয়টা? মানে আপনার কথাটা এরকম হইলো যে আপনার ধর্ম মনে করতেছে যে আপনার ধর্ম মনে করতেছে যে আপনার মানে আপনি যেটাকে সত্য মনে করতেছেন যে এটা হচ্ছে পানি ধরেন, কিন্তু আপনার এই পানির ধর্মের নিয়ম হলো যে আসলে বিষটা হচ্ছে মারাত্মক। এখন আপনি কিভাবে এই পানি পান করা সত্ত্বেও আপনি কিভাবে মনে করতেছেন যে বিষটাও পান করা সঠিক?
অথচ আপনি দুটোই জানেন যে এইটা সঠিক হলে ওইটা সঠিক হবে না, আর ওইটা সঠিক হলে এইটা সঠিক হবে না। না না না, যে বিষ পান করে হজম করতেছে, বিষ পান করতেছে, সে তো বিষ পানি করতেছে। আমি পানি পান করতেছি, অমৃত পান করতেছি, আমার অবস্থান থেকে তো আমি তাই পান করতেছি। আমি কেন সেটা বিষ পান করতে যাব? আমি কি গীতা বেদ এগুলি অধ্যয়ন করি? সেটা জানার জন্য, বুঝার জন্য হয়তো আমি অধ্যয়ন করতে পারি। দিস ইজ মাই স্টাডি, কিন্তু আমার বিলিভ হলো কোন আপনার বিবেক? হ্যালো হ্যালো আসলে বিষয়টা হচ্ছে এখানে যে সে আসলে মূলত অ্যাথিস্ট। সে যখন কথার প্রথমে কিন্তু সে বলছে যে আমি মুক্ত মনে, আমি মুক্ত বুদ্ধির চর্চা করি, যা নতুবা আমরা তাকে লাইভে নিয়ে আসতাম না। সে আসলে মূলত যখন আমাদের সাথে কথা বলে তখন যখন বুঝতে পারছে যে মানে তার যে নাস্তিক ধর্মের যে তার মতবাদ, এই মতবাদ নিয়ে সে আসলে তার মতবাদকে সে আসলে টিকাইতে পারবে না, তখন সে হচ্ছে এই জায়গা থেকে তার পয়েন্টটাকে চেঞ্জ করছে। এবং দেখেন সে সর্বশেষ যে পয়েন্টটা দিছে যে সকল ধর্ম সঠিক, এই যে দাবিটার এখানে কিন্তু পুরো বিষয়টা একদম ক্লিয়ার যে ব্যক্তি ইসলামকে মানবে সঙ্গে সঙ্গে সকল ধর্ম কিন্তু তার কাছ থেকে কী হয়ে যায়, এটা থেকে দূরে সরে যায়। একই সাথে একজন মানুষ মুসলিম হবে এবং এটা মনে করবে যে তার ধর্ম সঠিক, তাহলে বিষয়টা হলো এরকম হয়ে গেল যে পানিও ভালো জিনিস, বিষও ভালো জিনিস। এই দুটি কথা যেরকম একই সাথে ঠিক হতে পারে না, ঠিক তেমনিভাবে ইসলাম ধর্ম মানার পরে অন্য ধর্মকে সঠিক মনে করাও এটা কোনো যুক্তিবাদী এবং বোদ্ধা মানুষের কাজ হতে পারে। তো দর্শক মণ্ডলী, আমরা আজকে অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ করলাম লাইভে। অনেক ভাই মেসেজ করেছিলেন যে আপনার লাইভগুলো আর হয় না, যার কারণে আজকে কিছুটা আলোচনা করার চেষ্টা করলাম। তো সকলেই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোন একজনের সাথে লাইভ প্রোগ্রামে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।